এখন মুভি দেখতে যাই। এটা হলো মেলবোর্নের সিনেমা হল। এই যে গরিবের বাসা, এখন হাতির পা পড়ছে। এই যে আমরা বাসা ঢুকতেছি, তাহলে একটা স্মাইল দিয়ে দাও। চলো আমরা দুইজন একসাথে স্মাইল। পিছনে আমি স্মাইল দিতেছি। আসসালামু আলাইকুম। আমরা আপনাদেরকে দাঁড়িয়ে সম্মান দিচ্ছি। হ্যালো, আসসালামু আলাইকুম। দিস ইজ সুইটি ফ্রম বাংলাদেশি অস্ট্রেলিয়ান ব্লগার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই যেখানেই আছো সুস্থ আছো, নিরাপদে আছো। তোমাদের জন্য আজকে আমি আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। আজকের ব্লগটা আমরা তানিয়া আপু এবং জাহিদ ভাইয়ের সাথে বাইর হবো। আজকে আমরা মুভি দেখবো এবং আমার বাসায় তাদের জন্য ছোটোখাটো একটা আয়োজন করা হয়েছে। যেহেতু ওরা এসেছে, আমরা ওনাদেরকে ওভাবে, আমি যেহেতু বিজি থাকি, সারাদিন কাজ করি, দেন এখন ফ্রি পাই না, সো ওভাবে কিছু করতে পারি না। বাট ছোটোখাটো আমি কিছু মানে আয়োজন করেছি, মুভি দেখার পরে আসবে, তোমাদের সাথে সেই ব্লগটি শেয়ার করবো। তো চলো ভিডিও শুরু করি। একটু পরে ওরা চলে আসবে, আবির ওদেরকে পিক আপ করতে গিয়েছে। সো তোমাদের সাথে আজকে ব্লগটি শেয়ার করবো। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবে কেমন লেগেছে, এবং লাইক শেয়ার দিতে অবশ্যই ভুলবে না। তো চলো ভিডিও শুরু করি। চলে এসেছে, এখন আমি যাচ্ছি, তারপর তোমাদের সাথে হলে দেখা হবে। দেখি আবি আমার জন্য ওয়েট করছে। ঠান্ডা নেই, জাহিদ ভাইয়া আপনাদের জন্য আমিও দেখার সুযোগ পাচ্ছি। আমাকে এখন পর্যন্ত মুভি, হ্যাঁ মুভি আমরা কি জর্নের ছবি দেখবো? মজা মজা। তানিয়া আপু, ওখানে ওখানে রেডি পপকর্ন, ড্রিঙ্কস এন্ড জব আমাদের মুভি। আপনাকে স্বাগত গরিব হতে পারি কিন্তু ওয়েলকাম জাহিদ ভাইয়া, ওয়েলকাম তানিয়া আপু। অনেক কিউট সেটিং হয়েছে, ওই ফটো ফ্রেমটা অনেক সুন্দর হয়েছে, কোলাজটা অনেকগুলো খুলে দিচ্ছি। এয়ারকন
ওখানে হ্যাঁ হিটার সবকিছুই মানে দেখ আমাদের ঘর আলো করে এসেছে আবি কিছু বলো তুমি তো সবসময় তোর ফিলিংস বলো আর এটা বিজি কি খাওয়াছো দেখো থ্যাংক এটা কি শুধু মানে বলার জন্য নাকি সত্যি সত্যি ভালো হইছে আসলে ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ আবি খাইছো আর ভাই কাজ এটা এটা ওই চিপসটা এটা খান ভাইয়া একটু আগে যেটা কিনলাম হ্যাঁ এটা কি খাইছো আগে নাকি হ্যাঁ এটা আমি সব সময় খাই এটা মিক্স ও যে এই যে নাম জানে হ্যাঁ আছে হিন্দি না বাংলা দেখেন না হ্যাঁ আগে বলে দিবে হ্যাঁ মানে কেমন যেন অন্ধকার আসছে মানে ওদের এডিটিংটা একদম ভালো আছে আমরা তা নিয়ে বহু ট্রেইলার দেখছি ওয়াও এসটেসটা সুন্দর হয়েছে হ্যাঁ এটাই ওই যে চিরং এর রেডিসনে নাইট মেকার ট্রেইলার আসসালামু আলাইকুম আর এই যে সবাই গল্প করতেছে আজাদ ভাইয়া চা ঢেলে আমাদের সাহায্য করছে তো আজকে আমি যেটা করেছি সেটা হলো এখানে মোরগ পোলাও ডিম ভুনা রুই মাছ ভুনা সালাদ এখানে ডেজার্ট হিসেবে ফিরনি আছে আর এখানে আছে খাসি তো এতটুকুই আজকে সবাইকে ডাকবি কথা বলছে খেতে খেতে আপনাদের সাথে শেয়ার করবো মুরগি কিন্তু অনেক আছে ফ্রিজও আছে আপনারা কিন্তু নেন মুরগি পোলাও সাথে মুরগি অনেক আছে খাসি কিন্তু আছে কিন্তু খাসি হবে খাসি আপুর জন্য খাসি আনছি আসেন আদত আপনি কি নিতেছেন আলু নিছেন শুধু না মুরগি নেন না কাটা মুরগি দাও তো মুরগি ওই যে মুরগি পোলাও থেকে মুরগি নেন হ্যাঁ আদত মুরগি নেন মুরগি তো মুরগি যে আছে আছে নিতেছি সবাই কিপ চাপি করে নিচ্ছে এই সবাই কিন্তু আছে পেট ভরে সিডনিতে গেলে আবার কবে না পোলাও কিন্তু আরেক বক্স ফ্রিজে আছে এখানে ভাববেন না যে এখানে কম শেষ হয়ে যাবে যদি এই কেমন হইছে ভালো মজা আমরা নিচে বসে বসে খাচ্ছি আল্লাহ হাফেজ বাই আজকে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ বাই বাই আল্লাহ হাফেজ দেখা হবে সুন্দর করে ঘুম দিয়েন ঠিক আছে আল্লাহ হাফেজ পিয়ামানিল্লাহ